এটা হইল বেলাখোবা। আজকে ভারত মিল্লাতে ইসলামিয়া যে আসছে, ওর উদ্দেশ্য কি আছে? ভারত মিল্লাতে ইসলামিয়ার সাথে আজকে আমরা প্রথম করে পরিচিত হলাম। আমাদের ভারত মিল্লাতে ইসলামের যে মুখ্য উদ্দেশ্য আছে, মুসলিমরা, মুসলিম জনজাতির সংখ্যালঘু মানুষেরা যে পিছিয়ে পড়েছে বিভিন্নভাবে, তাদের প্রতি যে বিভিন্ন রকম বিমাত্রসুলভ আচরণ করা হচ্ছে, তারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে, তাদের সেই অধিকার ফিরিয়ে দেবার জন্য মানুষকে একত্রিত করার উদ্দেশ্যে আজকে ভারত মিল্লাতে ইসলামিয়ার সাথে আমরা যুক্ত হলাম। এবং আমরা, আমাদের ভালো লাগছে যে মানুষের, বিশেষ করে পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষদের উন্নয়নের সাথে আমরা কিছু কাজ করব, এটা ভেবে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আপনি এখানকার কে? আমি মোস্তাফা করিম, আমি আঞ্জুমান গুলশানে মোস্তাফার সম্পাদক। এবং আজকে যে বিএমআইটি এখানকার আঞ্চলিক কমিটি গঠন হলো, তার আমি সহ সম্পাদক। আপনি আপনার পরিচয় দেন, আপনি বিএমআই থেকে জুড়লেন, আপনার নাম বলেন। আমার নাম মুফতি আখতার আলী কাদরি, বেলাকোবা টাউন মসজিদের বর্তমান ইমাম। বিএমআই যেখানে আপনার এসছে, তার আমি আপনার উপদেষ্টা কমিটির একজন সদস্য। এবং বিএমআই বর্তমান যেভাবে আপনার ভারতবর্ষে মিল্লাত ইসলামিয়ার জন্য, মুসলিম সমাজের জন্য কাজ করছে, তা শুনে খুব খুশি এবং আনন্দ আমি আপনার। তার সঙ্গে সঙ্গে বিএমআই আমরা যুক্ত হয়েছি এবং আগামীতেও মানুষ, মুসলিম সম্প্রদায়ের জন্য আমরা সেবা করতে পারি, জনগণের কাজ করতে পারি, সেই ক্ষমতা যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এই সংগঠন নিয়ে আপনি কি করতে চাচ্ছেন? এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা বর্তমানে তারাই ডুয়ার্স মুসলিম উন্নয়ন বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমরা দাবি করতেছি। এবং তার সঙ্গে সঙ্গে মুসলিম এডুকেশন যেসব পরিবার শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে, সেসব এলাকাতে শিক্ষা সমাজের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মাদ্রাসার উন্নয়ন এবং ইসলামিক ইনস্টিটিউট, ইসলামিক কলেজ এবং ইসলামিক গার্লস মাদ্রাসার অনেক প্রয়োজন রয়েছে, কারণ আমাদের মুসলিম সমাজে অনেক মহিলা শিক্ষার দিক অনেক পিছিয়ে রয়েছে, তার জন্য গার্লস মাদ্রাসা যেন আপনার হয় সরকারের কাছে দাবি। এবং তার সঙ্গে সঙ্গে মুসলিম সমাজের উন্নয়নের মুসলিম কমিউনিটি হল, এবং এর জন্য আমরা প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা অঞ্চলভিত্তিক এবং ডিএম অফিসে আমরা আন্দোলন জানাবো এবং ডেপুটেশনের কাজ চালাবো আমরা।